বাসাতেই বানিয়ে নিলাম নিজের পরার জুতা, তাও আবার পাটের দড়ি দিয়ে, ভাবা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্রাফটিং করতে তো আমার আগের থেকে ভালো লাগে, তো আজকে আমার মন চাইছে যে আমি পাটের দড়ি দিয়ে জুতা বানাবো। এই ঠান্ডার মধ্যে কি আর খালি পায়ে হাঁটা যায়? এদিকে তো দড়িগুলো আমি হচ্ছে বেনি পাকানোর জন্য চলে আসি, তো এদিকে আবার হাবলু চলে আসে আমাকে ডিস্টার্ব করার জন্য। বেনি পাকাতে তো সবাই পারেন, আমি তিনটা দড়ি নিছি, বেশি একটা মোটা বানাবো না। আমি স্লোলি বেনি পাকাইতেছিলাম, দেখে আম্মু বলতেছে দাও আমি বেনি পাকাই দিই, আম্মু নাকি গ্রামের মেয়ে, তো আম্মু নাকি অনেক দ্রুত বেনি পাকাইতে পারে, তো আম্মুকে দিয়ে দিছি যে বেনি পাকানোর জন্য। আম্মু সবগুলা বেনি পাকাই দিছে, মানে অনেকগুলা লাগছে, তো এই বেনিগুলাই আমার আজকে মূল উপকরণ। বেনি দিয়ে আজকে আমি জুতা বানাবো, মানে যে কি বলে পাটের দড়ি দিয়ে বেনি পাকায় জুতা বানাবো। জুতার তো বিভিন্ন রকমের সাইজ থাকে, এজন্য আমি জুতার মাপ নেওয়ার জন্য জুতার ভিতর থেকে একটা শুকতুলি নিয়ে আসলাম, বা আমার ডান দুইটা শুকতুলি আনছি। তারপর ওইটা দিয়ে আমি যে মার্কার পেন দিয়ে মার্ক করে নিয়ে তারপর এটার সাইজের কেটে নিচ্ছি। কার এলাকায় কিরকম ঠান্ডা পড়েছে বলিয়েন তো, আমাদের এলাকাতে তো যে ঠান্ডা, একদম পুরো বরফের মতো, জৈমা যাওয়ার মতো অবস্থা। মজার বিষয় কি জানেন, এই যে শুকতুলিটা বললাম, এটা আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শিখছি, এটাকে আমি আগে কুত্তার জিব্বা বলতাম। মাপটাপ নিয়ে তো কেটে ফেললাম, এখন আমি এটার মধ্যে আমি যে বেনি পাকায় রাখছিলাম, মানে আমার আম্মু যে বেনি পাকায় দিছিল, সেটা লাগাই নিব। এই যে আমি গ্লু গানটা এর জন্য ব্যবহার করেছি, এটা কিন্তু খুবই মজবুত হয়েছিল, তো এই যে একের পর এক ভালোভাবে চেপে চেপে লাগাই দিছি। এই বেনিগুলা লাগাইতে যায় আমার হাতের নখ, তারপরে হাতের চামড়া পুরাই যে আঠা লাগিয়ে যে কি একটা অবস্থা হয়েছে, পুরো একটা ভয়ানক অবস্থা। আমার হাত টাত পুরা একাকার হয়ে গেছে, খুবই অসাবধানতাবশত করতেছিলাম। তো আপনারা সবাই সাবধানতার সাথে করবেন, কেউ যদি আমার এই জুতাগুলো বানাইতে চান। আর এই জুতা বানানোর প্রায় 50% কাজ আমার আম্মুই করে দিছে, এবং আমাকে অনেকটা সাহায্য করছে এই কাজগুলো আরো সহজ করে তোলার জন্য আমার কাছে। তো এইদিকে তো কথা বলতে বলতে আমার জুতার প্রায় এই যে সোলটা তৈরি হয়ে গিয়ে, এখন আমি এটাকে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এটা ভালোভাবে সাইজ করতে হবে, সাইজ করে নিছি। করে নেওয়ার পর আমি এখানে যে ফাঁকা যে অংশটা ওখানে আরো একটু কেটে তারপর গ্লু গান দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। তো আরো একটি জুতারও যে সোলটা বানানো লাগতো, আমি সেটাও অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন আমি বেনিটা পাকিয়ে আমি সাইড থেকে ভালোভাবে লাগিয়ে নিব, যাতে সাইডটাও সুন্দর লাগে এবং কোনো এবড়ো থেবড়ো না থাকে। এরপর একটা পাটির মতো শেপ বানিয়ে নিয়েছি। পাটির মতো শেপ বানাইতে তো সবাই পারেন, মানে হচ্ছে আমি চারটা নিয়েছি, দেন হচ্ছে ওইটার ভিতর দিয়ে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে করে নিয়েছি। তারপর ওটা ভালোভাবে গ্লু স্টিক দিয়ে লাগাই নিছি। লাগাই নেওয়ার পর আমি যেহেতু এটা শু টাইপের জুতা বানাবো, শু টাইপের জুতা বানানোর জন্য একটা শু নিয়েছি এবং শু এর মাপ মতো নিয়ে আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম। দেন হচ্ছে আমি মেজার করে কেটেও নিয়েছি। তো আমাদের শেপটা প্রায় তৈরি হয়ে গিয়েছে এবং আশেপাশে যত উঁচু নিচু ছিল সব কেটে দিয়েছে, এই যে কেটে দিচ্ছি। এরপর আগের থেকে আমার বানানো যে দড়িগুলো ছিল, মানে বেনি পাকানো দড়িগুলো ছিল, এগুলো দিয়ে এই জিনিসটা ঢেকে দিব, তাহলে আর বুঝাই যাবে না এখানে কোনো উঁচু নিচু ভাঁজ বা খাত ছিল। তো আমি ফার্স্টে গ্লু স্টিক লাগিয়ে নিলাম, তারপর ওখানে বেনি পাকানো দড়িটা লাগিয়ে নিব। তো আমার প্রায় কাজটা হয়ে গিয়েছে। এরপর আমি আরো একটা জুতা যেটা ছিল, এই জুতাটাও মাপ দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে ওই সাইডটাও ভালোভাবে দিয়ে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এখন আমি পাটের দড়ি দিয়ে লাগিয়ে নিব। তো লাগানোর পালা তো শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটু ডেকোরেশন করব। তো ডেকোরেশনের জন্য আমার মনে হয়েছে পার্ল ব্যবহার করা যেতে পারে, পার্ল ব্যবহার করব সেটাই ভেবে নিলাম। এর জন্য আমার এই সাইডগুলো একদমই ভালো লাগতেছিল না, সাইডগুলোতে আমি হচ্ছে বেনিগুলো লাগাই নিছি। তো বেনিগুলো লাগানোর পর আমার জুতাটার লুকসই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর উপরের পোর্শনটাতেও আমি বেনি লাগাই নিলাম। তো দেখতেই পাচ্ছেন কি জুতার লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে না একটু একটু করে। তো এখন আমি এটার উপরের সাইডে ডেকোরেশন করার চিন্তা ভাবনা করছি। তো এই যে বড় পার্ল গুলো নিয়ে নিয়েছি, সেগুলো আমি একটা একটা করে একটু গ্যাপে গ্যাপে লাগিয়ে নিলাম। তারপর এখানে একটা মিরর কাট ইউজ করলাম, তারপর এখানে ছোট পার্ল গুলো দিয়ে দিলাম। তো আমার ডিজাইনটা হয়ে গিয়েছে প্রায়। তো কেমন হয়েছে আমার এই বানানো জুতাটা জানাবেন তো। আমার কাছে কিন্তু আমার এই বানানো জুতাগুলো হেব্বি জোশ লেগেছে। তো কেমন হয়েছে? তো আমি আবার একটু পরেও দেখছিলাম জুতাগুলো পরে হাঁটা যায় কিনা। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনের মতো জুতা হয়েছে এবং জুতাগুলো পরে ভালোভাবেই হাঁটা যাচ্ছে আর একদমই ঠান্ডা লাগে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।